হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের ব্লগটায় বেশি রান্না থাকবে না, আমি অল্পই রান্না করব, করে আমরা একটু বাইরে ঘুরতে যাব। আজকে তো স্যাটারডে, আজকে তো একটু বাইরে ঘুরতে যাব। একটা এখানে সুন্দর সামনেই লেক আছে আমার বাড়ির সামনেই, তো সেখানেই যাব। তো তোমরা সাথে থাকো, পুরো আজকের ভিডিওটা বাইরেই থাকবে। আমরা চলে এসেছি হেসারঘাটটা লেকে, দেখো উঠছি। কি সুন্দর না, দারুণ। দারুণ জায়গাটা, জানো ওদিকে দেখা যায়, ওদিকে পাহাড় আছে, তুমি দেখা যায় মনে হয়। এখানে একটা মন্দির আছে, একটু জুম করে দেখাই, ওইদিকেই যাচ্ছি। সুপুরি গাছ, সারি সারি, হয়তো আরো এগিয়ে গিয়ে পেতে পারি। এটা একটা লেক, ব্যারিকেড গুলো যেন ঠিকঠাক দেখা যাচ্ছে না। এটা আরেকটু যখন রোদ কমবে ভালো লাগবে আরো, জায়গাটা এখন খুব রোদ। ওই দেখো ওইটার ফটো তোলো, এটা গোল্ডেন ঈগলের মতো কিছু। এই দেখো একটা গোল্ডেন, না না জানি না, বাজ পাখি, বাজ পাখি হতে পারে এটা। চলো, এখানে আবার গোল মতো নৌকা আছে। একটা মন্দির, খুব সুন্দর। শুধু নারকেল গাছ আর সুপারি গাছ। ওই দিক দিয়ে কি জুতো খুলতে হবে নাকি ওই দিকে যাওয়ার জন্য? ঠাকুর, দূরে আবছা আবছা। এই এখানে ভিডিওটা আসছে না, পাহাড় খুবই আবছা, মেঘে একদম। ওটা কি দেখা যাচ্ছে জলের মাঝখানে? ও আচ্ছা, ওটা দিয়ে লিংক করা। এইসব দিকে মনে হয় ফার্ম যাব, নিচে নেমে। এই বাড়িটা খুব সুন্দর জায়গা, অনেক
অনেক বড় জায়গা। এখানে মনে হয় আগে যাওয়া যেত, এই লিঙ্কটা দিয়ে আর বন্ধ, যাওয়ার জায়গা নেই, গেলে ভালোই হতো, ওখান দিয়ে দেখা যেত, বন্ধ। কি সুন্দর জায়গাটা না, চারিদিকে গাছপালা, খেজুর গাছ, বড় বড় গাছ। কথা বল, কোনটা মোটামুটি ভালোই, ভালোই লাগছে। খুব রোদ না, এখানে সানগ্লাস আনলে ভালো হতো। ঠিক আছে, এখন পরে জ্যাকেট খুলে রেখেছি, ওই দিকটা দেখো লেকটা। এখানে বসার জায়গা দারুণ আছে, গিয়ে আমরা বসবো। এখন অনেকটা হেঁটেছি, রোদের মধ্যে না হাঁটতে হেবি কষ্ট হচ্ছিল। বিকেলবেলা আলো জায়গাটা ভালো লাগবে, যখন সূর্যটা অস্ত যাবে না, এই যে এই সূর্যটা দেখো, এই সূর্যটা যখন অস্ত যাবে হেবি লাগবে। মাছ ধরছে, এই যে ড্যামটা, এটা হচ্ছে লক গেট আই থিঙ্ক। হুম 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 জল যখন বেড়ে যাবে এখান দিয়ে ছেড়ে যাবে। যেখানে মাছ ধরছে এখানে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, এবার সুন্দর লাগছে না ভিউটা? সুন্দর লাগছে ভিউটা, এবার পুরো লেকটা। কেমন লাগছে জায়গাটা? দারুন দারুন হাওয়া দিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে না এখান থেকে জায়গাটা, দারুন দারুন। কি সুন্দর লাগছে, সূর্যটা এখন ডুববে, দেখো চারিদিকটা দারুন লাগছে। অসম্ভব সুন্দর একটা ভিউ।
এবার সন্ধ্যা হচ্ছে, সেটার ভিডিও। লাইট জ্বলে গেছে হালকা হালকা করে, সূর্য প্রায় ডুবেই গেছে, সূর্য আর নেই, সূর্য ডোবানোটা দেখানো যায়নি। আকাশটা কালারটা কি সুন্দর লাগছে না, আর গাছটা দূরে একদম সবুজ, তোমাদের জুম করে দেখাই, একদম সবুজ, এটা কি গাছ জানি না, একদম সবুজ পাতাটা, আকাশের কালারটা কি দারুণ লাগছে। এখানে বসে থাকতেই শুধু মন করবে, সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা। মুড়ি বাঁকা খাবো, ভীষণ ভালো হয় মুড়ি মাখাটা, সব সবজি পেঁয়াজ টমেটো গাজর দিয়ে। এই যে মুড়ি মাখাটা এখন খাবো, ওইখানে বসে বসে আর জায়গা অনুভব করব, ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে মুড়ি মাখা খাবো। তো আমরা ঘুরে চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড, তো এসে একটু মুখ ফুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম, তারপরে তোমাদের এই লাস্ট ভিডিওর এন্ডটা করলাম। তো আজকে দিনটা মোটামুটি ভালোই ছিল, খুব দারুণ মজা করলাম, চারিদিকে ঘুরলাম, ঘুরে এসে এবার এখন দেখি রাতে কি বানানো যায়। তো রাতে মোটামুটি যা আছে সেটা দিয়ে খেয়ে নেবো, আজকে আর সেই রকম ভিডিওটাকে আর বাড়াবো না। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।